টিভিতে খবরে দেখছিলাম বিভিন্ন জায়গায় কিন্তু ঝামেলা হচ্ছে। কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মায়ের অন্তরে, কেউ ব্যথা দিও না। নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের দেশে এই দেড় মাস ধরে লোকসভা ভোট হচ্ছে, আর আমাদের কিন্তু সেই লোকসভা ভোট সারা দেশের সঙ্গে আজকে কিন্তু আমাদের এখানে ভোট হচ্ছে। এবার আমরা ভোট দিতে যাব, আর আমাদের লোকসভা কেন্দ্রের নাম হচ্ছে জয়নগর তহসিল কেন্দ্র। সকালবেলা রান্না করে খেয়ে নিয়ে চান করে রেডি হয়ে এবার সবাই বেরিয়ে পড়বো। রাজবাবু দেখুন, সকালবেলা বলছি যে তুই ভোট দিতে যাবি, বলে হ্যাঁ। আমি খুব ব্যস্ত লোক, তো জুতো দুটো এবার পোস্ট করিয়ে দিতে হবে, রেডি করতে হবে ওকে, একদম এক জায়গায় থাকে না। জুতো জুতো এই পিক পিক ওই পিক পিক বাজছে, জুতোটা পরে নাও। দেখি দিদি রেডি হয়েছে কিনা, এই একটা জুতো পরা হয়ে গেছে, খুব সুন্দর হবে, হেঁটে যেতে হবে কিন্তু। তাহলে আপনারা পুরো পর্বটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আমাদের ভোট হচ্ছে কিন্তু বর্ষাদের স্কুলে, রায়পুর স্কুল ঐতনিক প্রাথমিক বিদ্যালয়। একটু জুতো পড়ার সময় তো পাতা ঠিক করতে ঠিকঠাক হাঁটি, হ্যাঁ যাও। টিভিতে খবরে দেখছিলাম বিভিন্ন জায়গায় কিন্তু ঝামেলা হচ্ছে, কিন্তু আমাদের এইখানে কিন্তু কোনো ঝামেলা হয় না, কোনো ভোটের সময়ই হয় না, এ ভোটের সময়ও হচ্ছে না। আপনারা তাহলে দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন কিভাবে ভোট হচ্ছে না হচ্ছে। ভিতরে তো দেখানো যাবে না, বাইরেটা দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। কোথায় গেলি? আমরা রেডি হয়ে গেছি, আর রাজবাবু দেখুন আই কার্ড নিয়েছে, ভোট দেবে নাকি? বর্ষা রেডি হয়েছি? হচ্ছে হচ্ছে। আপনাদের সকলকে নমস্কার, আমি এইমাত্র ভোট দিয়ে আসছি। আমাদের এই সুন্দরবন এলাকায় ভোট এখানে নিরপেক্ষভাবেই ভোট হয়, দিদার মতো স্বাধীন তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়, আমিও ভোট দিয়ে এলাম। ভোটে খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, এখানে কোনো গোলমাল বা কোনো বিবাদ হয় না। তোমাদের কত দূর ড্রেস কমপ্লিট? বর্ষা কি ভোট দেবে নাকি? এত সেজেছে, তাই তো রে, আমাদের থেকে বেশি সেজে নাকি? কোনো গোলমাল নেই, কোনো অশান্তি নেই। আপনারা তাহলে আমাদের সঙ্গে চলুন, আর দেখতে থাকুন কিভাবে ভোট দিচ্ছি না দিচ্ছি। নদী রাস্তায় গা ধরে যাচ্ছি, গিয়ে আবার খালঘরের রাস্তায় যেতে হবে, গিয়ে আবার রাস্তা, তারপর গিয়ে বর্ষার স্কুল, গিয়ে ভোট হচ্ছে। নামবে নাকি একটু? নামবে নামবে নামবে, এইখান থেকে নাম, এইখানে হাঁটতে ভালো। দেখি চলো 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 চলো, এবার চলো,
নামলি কেন, নামলি কেন বল, ছাতা দেখ এই সাইড আস। ভোট কেন্দ্রে 300 থেকে 400 ফুট দূরে দেখুন বুথ ঘর বেঁধে রেখেছে, এটা বিজেপির পক্ষ থেকে বেঁধে রেখেছে, আর ওইটা দেখুন টিএমসির পক্ষ থেকে বেঁধে রেখেছে। বেঁধে রেখেছে এই কারণে যে অনেকেই ভোট দিতে এসে যে ক্রমিক সংখ্যা নাম্বার লাগে সেইগুলো দিচ্ছে দাদারা, এই ঘরের থেকেও দিচ্ছে, ও ঘরের থেকেও দিচ্ছে। ভিতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই, আমরা কিন্তু মোবাইল বাইরে রেখে দিয়ে তারপর ভোট দিতে যাব, আর কেন্দ্র বাহিনীর যারা কর্তা আছে তাদের কাছে মোবাইল রেখে তারপর যাব। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর সবাই একে একে ভোট দিতে আসছে, খুব শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট হচ্ছে আমাদের এইখানে, কোনো ঝামেলা হচ্ছে না, কোনো গণ্ডগোল কিছুই হচ্ছে না আর কি। পরে যাবো তোমার একসঙ্গে চলে যাও বাড়ি, চলো রাহুল দেব বাড়ি যাও, রাহুল মাথায় ছাতা দে, দুজন তো বাড়ি থাকতে পারতি। আপনাদের ভিতরে কিছু দেখাতে পারলাম না কারণ এবছর লোকসভা ভোটে প্রচুর কড়াকর, মানে পুলিশ কর্তাদের সঙ্গে বললাম তাও ওনারা মানে আর কি ওনার ছবি তোলা পর্যন্ত যাবে না, ফোন তো নিয়ে যাওয়া যাচ্ছে না, ওনারা যে সামনে থাকবে কথা বলবে তাও হবে না। এটাও শুনলাম যে একটু বলুন, আপনারা বলুন যে ভোটটা কেমন হচ্ছে, বলছে শান্তিপূর্ণ হচ্ছে, কিন্তু মানে আমরা ক্যামেরায় অন ক্যামেরায় বলবো না, আমাদের পারমিশন নেই অন ক্যামেরায় বলার। আমি বলছিলাম যে পঞ্চায়েত ভোটে তো আমরা ভিডিও করেছিলাম, এরকম ভোট দিতে আসার সময় ওই পুলিশ কর্তারা তো এরকম সামনে ছিল, একজন কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ান কিন্তু শুনেছে আমার কাছে, বলছে হিন্দিতে শুনেছে, বলছে তোমাদের চ্যানেলের নাম কি, আমি বললাম সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু, তো বলছে ঠিক আছে দেখবো ফাঁকা টাইমে। তাহলে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, বসবে বলছে এখানে, বিস্কুটটা বাড়ি গিয়ে খাবে, ঠিক আছে। আমাদের বুথে কিন্তু রাজ্যের পুলিশ ছিল একজন আর কেন্দ্র বাহিনীর 3 জন জওয়ান ছিল, আর ওনাদের কাছ থেকে জানতে পারলাম 700 ভোট হয়ে গেছে আমাদের বুথে, কিন্তু ভোটার 1200 জন, দেখুন রাশ কিন্তু থাকছে না নিচে নামতে। তাহলে বাড়িতে যাচ্ছি, আপনারা তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন, দেখি খুব হাঁটার জন্য করছে, চলে চলে ও হাঁটবে, দেখি কত এসে গেছি আর খুবই কষ্ট হচ্ছে, রাজবাবু তো মোটে নিচে নামছে না, তুমি নাও এক পেয়ার আর আজকে একটা গান গেয়ে পর্বটা তুমি শেষ করে দাও। অনেক দিন গান গাওয়া হয় না আর অনেকেই কমেন্টে দেখছিলাম গান শোনার জন্য অনুরোধ করেছে, ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা গান শুনতে থাকুন আর সঙ্গে আমাদের গ্রামের কিছু প্রকৃতির দৃশ্য দেখতে থাকুন।
কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মায়ের অন্তরে, কেউ ব্যথা দিও নাম। কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মায়ের অন্তরে, কেউ ব্যথা দিও নাম। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও নাম। মনের ব্যথা কেউ বোঝে না মা ছাড়া সংসারে, মায়ের শেরিন শোধাবে না সারা জনম ধরে। মনের ব্যথা কেউ বোঝে না মা ছাড়া সংসারে, মায়ের শেরিন শোধাবে না সারা জনম ধরে। পার্থ বলে হেমেন রে তুই, পার্থ বলে হেমেন রে তুই, মাকে চিনলি না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও নাম, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও নাম। আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। আতুর ঘরে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। সেই মায়ের দু চোখে জল, সেই মায়ের দু চোখে জল, সইতে পারি না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও নাম, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও নাম। শত কষ্ট দিয়ে মাকে যদি ডাকো মাম, মায়ের অন্তর ভরে ওঠে দুঃখ থাকে নাম। শত কষ্ট দিয়ে মাকে যদি ডাকো মাম, মায়ের অন্তর ভরে ওঠে দুঃখ থাকে নাম। এ জীবনের পূর্ণ তীর্থ, এ জীবনের পূর্ণ তীর্থ, মায়ের দু চরণ আর কি দরুদ ভরা মন, মায়ায় ভরা মন। এ সংসারে মায়ের মতন নেই রে আপন জনা, প্রসব কালে কেউ কাঁদেনি কেঁদেছিল মা, কেউ কাঁদেনি প্রসব কালে কেঁদেছিল মা, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও নাম, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও নাম। নমস্কার বন্ধুরা, পর্বটি এখানেই শেষ করছি। আর গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে পর্বটিও ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।